জলখাবার বা রাতের ডিনারে যদি এরকম গরমাগরম আলুর পুরি আর এরকম চটপটা আলুর তরকারি হয় তাহলে আর কিছুই লাগবে না। আর এই দুটো রেসিপি তৈরি করা যে কতটা সহজ সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার আজকের রেসিপি আলু পুরি আর নিরামিষ আলুর তরকারি। এই দুটো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এর থেকে দুটো আলু নিয়ে আমি গ্রেট করে নেব। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের যে মোটা দিকের ফুটোটা আছে সেই দিক দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট হয়ে গেলে এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দেবো। এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু ময়দা দিলে এর টেস্টটা দারুণ হয়। ময়দা দেওয়ার পরে 1/2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু কালারের জন্য 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্স যদি না থাকে তোমরা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কাঁচির সাহায্যে কেটে নিয়ে দিতে পারো। আর আমি 1/2 চামচ মতো জোয়ান দিয়ে দিচ্ছি, এটা হাতে করে একটু আমি ক্র্যাশ করে নিয়েছি, তাহলে এর ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। এবার কোনো রকম জল না দিয়ে এটাকে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব, যাতে আলুর সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একসঙ্গে বেশি জল দেব না, কারণ আলুর মধ্যে অনেকটাই ময়েশ্চার আছে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা আমি সফটভাবে মেখে নিয়েছি। ডোটা মাখা হয়ে গেলে আমি 20-25 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার আগে আমি 1 চামচ মতো ওপর থেকে তেল বুলিয়ে দেবো, আর একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দেবো যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার আলু তরকারির জন্য আমি একটা ড্রাই মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 1/2 চামচ মতো গোটা মৌরি, 1/2 চামচ মতো গোটা ধনে, 1/2 চামচ মতো গোটা গোলমরিচ আর 2 শুকনো লঙ্কা লো ফ্লেমে আমি ভালো করে রোস্ট করে নেব। খুব বেশি ভাজলে হবে না, জাস্ট একটু ধোঁয়া উঠলেই নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব প্রথমে, তারপর মিক্সিতে দিয়ে হালকা করে ক্রাশ করে নেব, বেশি মিহি করে আমি পিষবো না। দেখো ঠিক এইরকমভাবে এটা ক্রাশ করে নিতে হবে। এবার গ্রেভির জন্য আমি টমেটো কেটে নেব। এখানে আমি 2 টমেটো নিয়েছি, নিয়ে টমেটোটাকে রাফলি চপ করে নেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর 3টে আদার স্লাইস দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে আমি এখন সাইডে রেখে দেবো। এবার তরকারিটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো ঘি নিয়েছি। ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম, 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 চামচ মতো জিরে, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার মিক্সিতে যে গোটা মশলাটা ক্র্যাশ করে রেখেছিলাম সেই ক্র্যাশ করা মশলাটা দিয়ে দেবো। সব কিছু লো ফ্লেমে আমি কিছুক্ষণ কুক করে নেব। এই সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন জ্বলে না যায়। এবার রঙের জন্য আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে কালো না হয়ে যায়। এবার ফ্লেমটাকে আমি হাই করে দেবো যাতে জলটা শুকিয়ে যায়। আর এই সময় আমি 1/2 চামচ মতো হিং আর 1 চামচ মতো বেসন দিয়ে দেবো। হিং আর বেসনটাকে খুব ভালোভাবে কুক করে নেব। রেসিপিটা নিরামিষ হলে ওই এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়। বেসনটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এবার আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এটা ততক্ষণ কুক করব যতক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মোটামুটি 4-5 মিনিট সময় লাগবে টমেটোটা খুব ভালোভাবে কুক হতে। এই সময় আমি 1 চামচ মতো কসুরি মেথি দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে সবগুলোকে কষে নেব। মশলা থেকে এবার তেল ছেড়ে দিচ্ছে, এই টাইমে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এই রান্নাতে জলটা একটু বেশি লাগবে, কারণ রান্নাটা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যায়। এইটা আমি ফ্লেমটা হাই করে দেবো। জলটা ফুটে গেলে সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। কাটার কোনো প্রয়োজন নেই, হাতে করে ভেঙে দিলেই হবে। এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন গ্রেভিটা মনে হচ্ছে অনেকটাই, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই গ্রেভিটা একটু পাতলাই রাখতে হবে। সব শেষে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমি আলুর পুরিটা বানিয়ে নেব। 20-25 মিনিট রাখার জন্য দেখো ডোটা কতটা নরম হয়ে গেছে। এবার হাতে করে আমি আরেকবার মেখে নেব, নিয়ে লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলোকে কেটে 5 মিনিট মতো রেস্ট রেখে দিলে খুব ভালো হয়, তাই লেচিগুলো কেটে আমি 5 মিনিট রেস্ট রেখে দেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এরকম করে গোল গোল করে নিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এবার লুচিগুলোকে আমি সব বেলে নেবো। বেলার টাইমে সামান্য পরিমাণে তেল দিলে ভালো হয়, তাই তেল দিয়ে আমি লুচিটাকে বেলে নেবো। লুচিটা তেলে ছাড়ার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে তেলটা গরম করে নিলে প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলে উঠবে। এটা চাইলে রাতের ডিনারে বা জলখাবারে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি এইভাবে সব লুচিগুলোকে ফ্রাই করে নেব। লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করব আলুর তরকারির সাথে। তো আজকে আলুর পুরি আর নিরামিষ আলুর তরকারি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।